वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। श्रीमद् भगवत गीता सप्तम अध्याय ज्ञान विज्ञान योग श्लोक 1-10। श्री भगवान उवाच मय्याशक्त मना पार्थ योगं जुञ्जन मदाश्रय असंशयं समग्रं माम यथा ज्ञाशसित श्रेणो। श्री भगवान बोलें हे पार्थ भक्त सर्वतो भावे आमार शरणागत हुए आमाते मनोनिवेश पूर्वक योग अभ्यास करले विभूति बल शक्ति ऐश्वर्य आदि एमन कि सम्पूर्ण स्वरूपे आमाके जानते पारे ता तुमि शोनो। ज्ञानम तेयम सबे ज्ञानम इदं वाक्स्यामशेषतः यज्ज्ञात्वा निःभूयन्यत् ज्ञातव्यमवशिष्यते। अपरोक्ष अनुभूतिर संगे एई ज्ञान निःशेषे तोमाके उपदेश दान करब। এই অনুভূতি লাভ করলে সংসারে আর অন্য কিছু জানার অবশিষ্ট থাকে না। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম काश्चिन मां व्यतीतात्। हजार हजार मानुषेर मध्ये कदाचित केउ आत्मज्ञान लाभेर जन्य प्रयत्न हय एमन प्रयत्नशील मुमुक्षुगणेर मध्येओ क्वचित केउ आमाके स्वरूपत जानते पारे। भूमिरापो नलो वायु खंग मनो बुद्धिरेव च अहंकार इति अंगमे भिन्ना प्रकृतिरष्टधा। भूमि जल वायु अग्नि आकाश मन बुद्धि एवं अहंकार এই আট প্রকারে আমার ঐশ্বরী মায়া শক্তি বিভক্ত। আপারে অমিতাস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহো জয়েদং ধারয়তে জগৎ। হে মহাবাহ এই আমার অনর্থকারী নিকৃষ্ট প্রকৃতি কিন্তু এর থেকেও অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃতি অবগত হও। জগতের অন্তঃপ্রবিষ্ট এই জীবভূতা প্রকৃতি
এই জগৎ প্রপঞ্চ ধারণ করে আছেন। এতাত যনি নিভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃৎস্নাস্য জগত প্রভব প্রলয়স্তদা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সর্বভূত উৎপন্ন হয়েছে, অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় অর্থাৎ প্রকৃতি দ্বারা আমি জগতের কারণ স্বরূপ। মাত্রা পরতরম নান্যাত কিঞ্চিদাস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতের অন্য কোনো কারণ নেই। মণি যেমন সূত্রে গ্রথিত হয়ে থাকে, সেইভাবে এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাতে অনুসূত ও বিধৃত রয়েছে। রাসোহমাপসুকম তে প্রভাস্মি শশি সূর্যয়ো প্রণব সর্ববেদেষু শব্দখে পৌরুষমনিষু। হে কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্রে ও সূর্যে জ্যোতি, চার বেদে ওঙ্কার, আকাশে শব্দ ও মানুষের মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজস্যাস্মি বিভাবসো জীবনম সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে দীপ্তি, সমস্ত প্রাণীর আয়ু ও তপস্বীদের মধ্যে তপশক্তি রূপে বিরাজ করি। বীজং মাম সর্বভূতানাম বেদে পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বি নামহম। হে পার্থ, আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বিবেকী গণের নিত্যানিত্য বস্তু বিবেক রূপ বুদ্ধি এবং তেজস্বীদের তেজ স্বরূপ। বসুদেব সুতাম দেবম কংস চাণুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগত গুরুম। ওম শান্তি 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 হরি ওম তৎসত্।